হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শানাই মাহবুব বলছিলাম। আসলে আজকে আমি যেই ভয়েস রেকর্ডটা শোনাবো সেটা হচ্ছে 29 নাম্বার ভয়েস রেকর্ডের 28 নাম্বার ভয়েস রেকর্ড, যেটা আমি শোনাতে আসলেই বাধ্য হচ্ছে। যদিও এই ব্যাপারগুলো খুব সিলি মনে হবে অনেকের কাছে যে এগুলো কেন করতেছে, বাট আসলে মানুষের সামনে যখন আর কোনো রাস্তা থাকে না সত্যটা সামনে আনার জন্য, এর চেয়ে ভালো উপায় আর কোনো কিছু নেই। মানুষকে ছাড় দিয়ে রাখলে সে মাথায় উঠবেই, সো তখন দরকার হয় যে সত্যটাকে সামনে আনার। আমি বলছিলাম সেই ব্যক্তিটার কথা, সেই মানসিক রোগীর কথা। হ্যাঁ, মানসিক রোগী এই জন্যই বলবো, কারণ সে যদি এতই আসলে ধর্ম নিয়ে কথা বলে এবং পবিত্রতা নিয়ে কথা বলে, তাহলে সে কেন আমাকে সমস্ত ভাইরাল টপিক নিয়ে আমাকে তার শর্ট ফিল্মগুলোতে কাজ করতে বলে, এবং সমস্ত বাংলাদেশের যত কন্ট্রোভার্সিয়াল এবং নেগেটিভ ইস্যুগুলো আছে সেগুলোকে ইস্যু বানায় সে আমাকে সেগুলোতে অভিনয় করতে বলে, এবং যখনই আমি রাজি হলাম না তখনই সে এই যে ঈদের দিনের আমার একটা খুবই সাধারণ ভিডিও বা ছবি এগুলো নিয়ে কথা বলা শুরু করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যদি এতটাই এতটাই ধর্মভীরু এবং পবিত্র হবে, তাহলে আমাকে বাংলাদেশের এত ভাইরাল টপিকগুলো নিয়ে কেন অভিনয় করতে বলবে? সে তো আমাকে একটি মুসলিম, ইসলামের অনেক ভালো ক্যারেক্টার আছে যেগুলোতে বোরখা পরেও আমরা দেখেছি ইরানের অনেক ফিল্মে নায়িকারা বোরখা পরে কাজ করে, সে তো আমাকে সেরকম একটা ক্যারেক্টার অফার করতে পারতো যদি তার মনের মধ্যে সত্যি ইসলামের প্রতি ভয় থাকতো। সে কেন আমাকে এরকম ভাইরাল ভাইরাল এবং কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো নিয়ে কাজ করতে বলে, এবং যখনই আমি না করে দিলাম তখনই সে শুরু করলো আমাকে একটা লেইম ইস্যু, ছোট্ট খাট্ট ইস্যু নিয়ে আমার বিরুদ্ধে মামলা করার হুমকি, ফেসবুকে এসে এটা করার হুমকি। আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভাই ও বোনেরা, যদি সত্যি তার মনের মধ্যে ইসলামের প্রতি এত আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকে, তাহলে সে আমাকে দিয়ে কেন এসব বাংলাদেশের সমস্ত কন্ট্রোভার্সিয়াল এবং ভাইরাল ইস্যুগুলো নিয়ে ওগুলো চরিত্রে কেন আমাকে অভিনয় করতে উপদেশ দিবে, বা তার সাথে শর্ট ফিল্মে তার আমাকে নিয়ে কেন সে এই সমস্ত ভাইরাল টপিকে কাজ করতে চাবে কেন? সো আমি এই ভয়েস রেকর্ডটা শোনাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ভয়েস রেকর্ডটা সঠিক কি বেঠিক এটা পুলিশ অবশ্যই যাচাই বাছাই করবেন, এবং কোন নাম্বার থেকে আমাকে কখন কোন নাম্বারে কল দিয়েছে সেটা বিজ্ঞ সাইবার ইউনিটের পক্ষে বের করা মাত্র 5 মিনিটের ব্যাপার, সেটা নিয়ে আমাদের নাক না গলালেও চলবে। এবং কখনোই কারো ভয়েস এভাবে আসলে মিথ্যা করা যায় না, এবং যদি করা যায় সেক্ষেত্রে সেটা পুলিশ তো অবশ্যই বের করবে, এবং আইনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, আইন সবার জন্য সমান। সো আপনার ভয়েস রেকর্ডটা শুনুন। আচ্ছা, এখন আমার তো আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে একটা মানববন্ধন করি। মানববন্ধন এগুলো করে কোনো লাভ নেই, শুধু আর এখন করোনার সময় এখন এগুলো কোনো কিছু কেউ কোনো কিছু গায়ে লাগাবে না, কিচ্ছু না গায়ে লাগাবে না, এই হচ্ছে কথা। কেউ কোনো কিছু গায়ে লাগাবে না। একই তো সময় একটা ইস্যু চলে, যেই সময় যে ইস্যু চলে সেটা নিয়ে কথা, অন্য কিছুর কথা হলে মানুষ ওটাতে কোনো সাড়া দিবে না আসলে। তো সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রডিউসারের সাথে বসে ঠিক করার ব্যাপারটা। এইটাই ভালো করে কইলে যে তুমি তো তোমার প্রাপ্য, সে তোমায় আমার সামনে তোমার কমিটমেন্ট করছে যে 6 মাসের মধ্যে ছবি রিলিজ করবে, 3 বছর তোমার পেমেন্টটা দিয়ে দাও, সেটাও তো দেয় না। মানে আমি ওই সময় গ্রামে ছিলাম, তো তো ওখানে একদমই নেটওয়ার্ক কানেক্ট হচ্ছিল না এই কারণে। আচ্ছা, তাহলে আবার কবে করবা? আমি
ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা দিবাই বলে আগে করব না প্রথমটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আর আপনার সাথে কি বাবু বাবু কথা হয়? আপনি মাঝে মধ্যে ফোন করে। আচ্ছা মাঝে মধ্যে ফোন করে আর আমি আমি ফোন করি না, কথা ওইরকম হয় না। ও আচ্ছা। তুমি তো আমার কিছুই দিল না, করবা ওই যে একটা দিন শুটিং করো না আমার সংশোধনে। হ্যাঁ অবশ্যই। কি টপিক? আমার কোন দরকার নেই ওর সাথে, আমাকে জড়ায় একটা ভয়েস কি জানি বাইর করছিল। ভাইরাল হওয়ার